সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল নাসেরেই যোগ দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বাৎসরিক $75 মিলিয়ন পারিশ্রমিকে সৌদির ক্লাবটিতে যোগ দিলেন CR7, যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে। কাতার বিশ্বকাপ চলাকালীনই শোনা যাচ্ছিল এই গুঞ্জন। দুই পক্ষের আলোচনা শেষে এবার হয়ে গেল চুক্তিও। 2 বছরের মেয়াদে আল নাসেরে যোগ দিলেন আন্তর্জাতিক ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপের আগে নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আর মালিক পক্ষ নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর বিশ্বকাপে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে একাদশের জায়গা না পাওয়া সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন CR7। চুক্তি অনুযায়ী 2025 সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। ঠিক কত টাকায় CR7 সঙ্গে চুক্তি করেছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে প্রতি মৌসুমে $75 মিলিয়ন করে পাবেন রোনালদো, যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে। আল নাসেরের এক বিবৃতিতে রোনালদো বলেন, ভিন্ন একটি দেশে নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। রোনালদো আরও বলেন, আল নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবলের উন্নয়নে যা করেছে এবং দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরমেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।